হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডি। ডিসি সার্কিটের অন্য আরেকটি ক্লাসে আপনাদেরকে জানাই স্বাগতম। চলুন তাহলে দেখে নিই আজকের ক্লাস। ফ্রম দ্য ফিগার ফাইন্ড দ্য ভ্যালু অফ ই। তো এই চিত্র থেকে ই এর পরিমাণটা কত বের করতে হবে, মানে সাপ্লাই ভোল্টেজ ব্যাটারির পরিমাণটা কত বের করতে হবে। তো এখানে দেখুন, আগের যে অঙ্ক আর এই অঙ্কগুলোর ভিতরে কিছু কিছু ডিফারেন্স আছে, সেজন্য মনোযোগ সহকারে প্রতিটি অঙ্ক করার চেষ্টা করবেন। কারণ আমি প্রতিটি অঙ্ক আপনাদের ভবিষ্যতে যে জিনিসগুলো লাগবে তার উপর বেস করে ডিজাইন করার চেষ্টা করেছি। অর্থাৎ হুবহু অঙ্ক না করে অঙ্কগুলোকে ট্রিকি করে ঘুরিয়ে পেঁচিয়ে করা হয়েছে, যেন এই ধরনের জিনিসগুলো ভবিষ্যতে আপনারা ফেস করলে যেন ভয় না পান। সেজন্যই এগুলো আপনাদের জন্য সুইটেবল করেই তৈরি করা, এই জন্য প্রতিটি অঙ্ক ভালো করে দেখবেন। তো দেখুন, এইখানে এই যে শর্ট পাথ, এই শর্ট পাথটা হয়ে 0.5 এম্পিয়ার প্রবাহিত হচ্ছে, আর এই যে 6 ওহম, এই 6 ওহম এর ভিতর দিয়ে 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। যা শুধু এই দুটি ডাটা আমার কাছে আছে, তো এই ডাটার উপর বেস করে আর রেজিস্ট্যান্স গুলোর ভ্যালুর উপর বেস করে আমাকে ই এর পরিমাণটা কত নির্ণয় করতে হবে। তো আমরা কি করেছি দেখুন, প্রথমে অ্যাপ্লাইং অ্যাট কেসিএল সি পয়েন্ট, এই যে সি পয়েন্টে কেসিএল প্রয়োগ করব। তাহলে হয়তো অনেকের এই চিত্রটাতে যদি আমরা কেসিএল প্রয়োগ করতে চাই, তাহলে একটু ঝামেলা মনে হবে যে ভাই এখানে তো অনেকগুলো শাখা চলে গিয়েছে, কোন দিকে কি ধরবো, এই ধরনের মনে হতে পারে। তাই আমি সবচেয়ে বেটার হয় এই চিত্রটাকে সিম্পলিফাই করে দেখাচ্ছি। দেখুন এখানে এ বি সি ডি এই 4টি পয়েন্ট রয়েছে। তাহলে আমরা ফার্স্টে কি করব, এই 4টি পয়েন্ট দিয়ে দিব। সেফর আমি পয়েন্টগুলো দিচ্ছি, আমরা এই ধরনের 4টা বিন্দু দিয়ে নিব। আমরা দেখুন এ বি, আমি এটাকে ধরতেছি সি ডি, দ্যাট মিন্স এ দুটো হচ্ছে এ বি, এ দুটো হচ্ছে সি ডি। আমি ধরেছি, আপনারা যে কোনো ভাবে ধরতে পারেন, কোনো সমস্যা নেই, শুধু নামগুলো হয়তো চেঞ্জ হয়ে যাবে। তো এটি এ, এটি বি, এটি সি, এটি ডি। তাহলে দেখুন এ থেকে সি, এই যে এ, এই এ থেকে সি, এই সি এর মধ্যে দেখুন একটা 4 ওহমের রেজিস্টর আছে। আপনারা করবেন কি, এ থেকে সি এর মধ্যে সরাসরি একটি 4 ওহমের রেজিস্টর এঁকে দিবেন। দেন দেখুন এ থেকে বি একটি 8 ওহমের রেজিস্টর আছে, এ থেকে বির দিকে দেখুন একটি 8 ওহমের রেজিস্টর রেখে দিবেন, দ্যাট ইজ দ্য 8 ওহম। এই 8 ওহম গেল গা, এই 4 ওহম চলে গেল, থাকলো কি এটি, এটি হবে না। কারণ বি এবং সি এর মধ্যে দেখুন, বি এবং সি এর মধ্যে কি একটা 3 ওহম, কিন্তু 3 ওহম হবে না, বরঞ্চ একটা শর্ট পাথ হবে। কারণ কি, এই রেজিস্টরটার কোনো কাজ নেই। আমি পূর্বের লেকচারগুলোতে দেখিয়েছি, যদি কোনো রেজিস্টরের দুটো টার্মিনাল এভাবে শর্ট লিঙ্ক দ্বারা শর্ট হয়ে যায়, তাহলে ওই রেজিস্টরের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত না হওয়ার কারণে ওই রেজিস্ট্যান্সের কোনো অ্যাক্টিভিটি থাকে না, দ্যাট মিন্স এটার কোনো কাজ নেই। এই শর্ট লিঙ্কটার কাজ, অর্থাৎ বি থেকে সি এর দিকে দেখুন 0.5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। কোথায়? বি থেকে সি এর দিকে, মোস্ট ইম্পর্টেন্ট ডিরেকশনটা, বি থেকে সি এর দিকে 0.5 এম্পিয়ার। তাহলে বি থেকে সি এর দিকে একটা শর্ট লিঙ্ক আছে, যেখানে বলছে যে এইভাবে বি থেকে সি এর দিকে 0.5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। ওকে, দেন তাহলে এটিও চলে গেল, থাকলো এইটা। তাহলে সি থেকে ডি পর্যন্ত দেখুন 6 ওহম, তাহলে দ্যাট ইজ দ্য সি টু ডি। এই সি টু ডি আমি একটা রেজিস্টার এঁকে দিলাম, এটার নাম দিলাম কত, 6 ওহম। ওকে, এবং সি থেকে ডি এর দিকে দেখুন 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। কত? সি থেকে ডি এর দিকে, তো সি থেকে ডি এর দিকে মানে এর নিচের দিকে। হ্যাঁ, এটি হচ্ছে কত, 2 এম্পিয়ার কারেন্ট এই 6 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে। ওকে, দেন বাকি থাকলো কোনটা, এই যে এই 5, এটা কত, বি থেকে ডি এর ভিতরে, এই বি থেকে ডি এর ভিতরে কত, 5 ওহমের একটা রেজিস্টর। তাহলে এখানে একটা হচ্ছে 5 ওহমের রেজিস্টর। দেন এই যে ডি পয়েন্ট, এই ডি পয়েন্টটা এইভাবে করে আমি এটা একটু মুছে দিই, এভাবে করে সরাসরি চলে আসবে, দ্যাট ইজ দ্য ডি পয়েন্ট। অ্যান্ড উপরের পয়েন্টটা কত, এটা হচ্ছে এ পয়েন্ট, না এ পয়েন্ট থেকে এই যে এইভাবে করে একটা 10 ওহম রেজিস্টর হয়ে, এই যে 10 ওহম রেজিস্টর হয়ে এদিকে সাপ্লাই সিস্টেমে চলে আসবে। এটি হচ্ছে এই জিনিসটার সিম্পলিফাই কৃত সার্কিট। আশা রাখি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন এই যে সি পয়েন্ট, এই সি পয়েন্টে আপনি যদি কেসিএল চালান, মানে কারশফ কারেন্ট ল, তাহলে কি দেখতে পাবেন, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখুন 0.5 এম্পিয়ার বিন্দুর ভিতরে কারেন্টটা আসছে, আর এদিকে যে 4 এম্পিয়ার, আমরা ধরে নিব যে ব্যাটারি থেকে যে কারেন্টটা আসছে সেই কারেন্টটা এসে এদিকে দুই ভাগ হবে, একটা 4-এর দিকে একটা 8-এর দিকে আসবে। এই 4-এর দিকে যে কারেন্টটা আসবে তার নাম আমরা দিয়ে নিলাম, এটা হচ্ছে I4, মানে 4 এম্পিয়ারের কারেন্ট। এই 4 এম্পিয়ারের কারেন্ট দেখুন সির বিন্দুতে কি করছে, ঢুকছে, আর 0.5 ও সির বিন্দুতে ঢুকছে, আর সি বিন্দু থেকে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে যার নাম হচ্ছে কত, 2 এম্পিয়ার, যেটা 6 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এই সি বিন্দুতে আপনি যদি কেসিএল চালান, ঠিক জিনিসটা এই ধরনের দেখতে হবে যে অ্যাপ্লাইং কেসিএল অ্যাট সি পয়েন্ট -4। আমি আগেও বলেছি যে কোনো বিন্দুতে যদি কারেন্ট প্রবেশ করে, আমার ট্রিক্স হচ্ছে আমি সেটাকে মাইনাস ধরি। কারেন্ট প্রবেশ করলে সেটি মাইনাস, আর কারেন্ট বের হয়ে চলে গেলে তাকে ধরি কি, প্লাস।
তো আপনারা উল্টাও ধরতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমি বলছি কি যে একটি i4 কারেন্ট ঢুকছে, মানে 4 ওহমের ভিতর দিয়ে, যে i4 মাইনাস i4 0.5 কারেন্ট এই বিন্দুতে ঢুকছে, দ্যাট মিনস মাইনাস 0.5, 2 এম্পিয়ার এই বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য 2 এম্পিয়ার। তাহলে কত হলো, প্লাস 2 ইজ ইকুয়াল টু কত, 0। তো এখান থেকে সমাধান করলে এই i4 এর ভ্যালু কত, 2 থেকে 0.5 চলে গেলে থাকবে 1.5 এম্পিয়ার প্লাসের। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে কারেন্টটা, অর্থাৎ এই 4 ওহমের ভিতর দিয়ে যে কারেন্টটা যায় তার পরিমাণ হচ্ছে কত, 1.5 এম্পিয়ার। এখন দেখুন তো, আপনাকে যদি বলা হয় যে এই দুই টার্মিনালের ভোল্টেজ কত, আপনি ইজিলি এই দুই টার্মিনালের ভোল্টেজের পরিমাণটা বলে দিতে পারবেন। কিভাবে কিভাবে বলবেন, স্পষ্ট একদম দেখুন, এইখানের ভোল্টেজ যোগ এইখানের ভোল্টেজ, অর্থাৎ এই রেজিস্টরের ভোল্টেজ কত কত ড্রপ করে, যোগ এই রেজিস্টর কত ভোল্টেজ ড্রপ করে। এই যে এই রেজিস্টরের ভোল্টেজ ড্রপ, এই রেজিস্টরের ভোল্টেজ ড্রপ, এই দুটো ভোল্টেজ যোগ করলে আপনি কোথায় চলে আসতে পারতেছেন, এই দুই টার্মিনালে নিশ্চয়ই চলে আসতে পারতেছেন। তাহলে এই দুই টার্মিনালের নাম কি, এ এবং ডি। তাহলে আমরা লিখবো দেখুন, বি অফ এডি, মানে এই এডির দুই টার্মিনালে ভোল্টেজ ইজ ইকুয়াল টু বি ফোর, মানে এই 4 ওহমের ভোল্টেজ ড্রপ যোগ এই 6 ওহমের ভোল্টেজ ড্রপ, এই যে 6 ওহম, বি 6, বি 4 মানে 4 ওহম প্লাস বি 6 ওহম। তাহলে বি 4 ওহম কত আমরা জানি, সেটি হচ্ছে কত, 4 ইনটু 1.5। কিভাবে, এইখানের ভোল্টেজ ড্রপ হচ্ছে এইখানের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট ইনটু এইখানের রেজিস্ট্যান্স। তাহলে এখানের কারেন্ট আমরা বের করলাম মাত্র কত, 1.5, আর এটার রেজিস্ট্যান্স কত, 4 আমরা জানি। তাহলে এই জিনিসটাই এটা, আর এই 6 ওহমের ড্রপটা কিভাবে বের করব, এটার কারেন্ট 2 অ্যাম্পিয়ার দেয়া আছে এবং এটার রেজিস্ট্যান্স হচ্ছে 6, তাহলে 2 অ্যাম্পিয়ারের সাথে 6 গুণ দিলে তার ভোল্টেজ ড্রপটা কত সেটি বের হয়ে যাবে। তাহলে এই ভোল্টেজের সাথে এই ভোল্টেজ যদি যোগ করে দিই, তাহলে দুই মাথার ভোল্টেজটা বি অফ এডির পরিমাণটা নির্ণয় হয়ে যাবে, যার মান হচ্ছে 18 ভোল্ট। তো এর পরবর্তীতে দেখুন, এই সিম্পলিফাই কৃত সার্কিটে এখানে একটা 2 ওহম রেজিস্টর রয়ে গিয়েছে, যা কিনা এ থেকে ডি পর্যন্ত, আমরা এটি একটু দিয়ে নিব, এই এ থেকে ডি পর্যন্ত, তাহলে এইখানে দিয়ে দিই, এই এটাই হচ্ছে 2 ওহম, এটি হচ্ছে 2 ওহমের এই রেজিস্টরটা। ওকে, দেন দেখুন আমার উদ্দেশ্য হচ্ছে কি, এই যে কমপ্লিট এ টু ডির যে ভোল্টেজটা আমরা জানলাম, এই ভোল্টেজটা নিশ্চয়ই এই এই 2 ওহমের আড়াআড়িতেও আছে। দ্যাট মিন্স এইখানের যেহেতু আমি দেখুন ভোল্টেজ জানি, তাহলে আমি যদি বলি তো এরা সবাই মিলে কত বাধা দিচ্ছে, দ্যাট মিন্স এই যে আমি রেজিস্টরগুলো দেখছি বিভিন্ন সন্নিবেশে এখানে আছে, তাদের কমপ্লিট বাধার পরিমাণ কত সেটি যদি আপনি বের করতে পারেন, এই দুই টার্মিনালের ভোল্টেজ যদি জানেন, তাহলে এই পুরো রেজিস্টরগুলো মানে এরা সবাই কত কারেন্ট নিচ্ছে সেটি বের হয়ে যাবে। সেই উদ্দেশ্য নিয়েই আমরা আগাচ্ছি। তাহলে আমার জানার দরকার হচ্ছে 10 বাদে এরা সবাই কত বাধা দেয়। দেখুন তো খুব সিম্পল, এখন এটি চিন্তা করবেন কি, যেহেতু দেখুন কারেন্ট ডিভিশন করা শেষ, তাহলে এই যে 0.5 0.5 যে এখানে দেওয়া আছে এগুলোর কথা আপনি ভুলে যান, শুধু মনে রাখবেন কি এটা একটা শর্ট। আমি আমার পূর্বে এই ধরনের একটি অঙ্কে দেখিয়েছি, তো এটি হচ্ছে কল্পনা করবেন কি একটি শর্ট। যেহেতু এটা একটা শর্ট, তাহলে দেখুন এই 8 এবং 4 কিসে আছে, প্যারালালে নিশ্চয়ই। তাহলে দেখুন এই যে এইখানে যে ভোল্টেজ, এই শর্ট লিঙ্ক দ্বারা এইখানের ভোল্টেজও কি সেম, দ্যাট মিন্স এই 8-এর আড়াআড়িতে যে ভোল্টেজ, এই 4-এর আড়াআড়িতে ভোল্টেজ সেম, এই 6-এর যে ভোল্টেজ, এই 5-এর ভোল্টেজও কি সেম, দ্যাট মিন্স 6 এবং 5 আছে প্যারালালে, আবার 4 এবং 8 আছে কি প্যারালালে। তাহলে আমরা এই কাজটা করব, দেখুন এই 8 এবং 4কে প্যারালাল করে কি করব, একটা করে ফেলবো, এই দুজন প্যারালাল যেহেতু এই দুজন মিলে হয়ে যাবে একটা। আবার দেখুন এখানে এটা শর্ট না, এই শর্ট এই তারটাকে চিকন করে একটা বিন্দুতে রূপান্তর করবো, এটা একটা বিন্দু হয়ে গেল। আর এই দুজন 6 এবং 5 যে প্যারালাল আছে, এই প্যারালালকেও কি করব, একটা করে ফেলবো, এইভাবে একটা করে ফেলবো। এই যে এটি হচ্ছে এই প্যারালাল মান, এটি হচ্ছে 6 এবং 5-এর প্যারালাল মান। তাহলে দেখুন তো এই প্যারালালের সাথে এই প্যারালাল কিভাবে আছে, সিরিজে আছে না, সিরিজ করার পরে কমপ্লিট দুজন মিলে কি হয়ে যাবে, একটা হয়ে যাবে, ওই একটার সাথে এ দুই কিভাবে থাকবে, প্যারালালে থাকবে। এই কাজটাই আমরা এখানে করেছি, দেখুন যে 4 এবং 8কে প্যারালাল করে একটা করেছি, এটি হচ্ছে 4 এবং 8 প্যারালাল করে একটা, আর এই যে এই জিনিসটা সেটি হচ্ছে কি 6 এবং 5কে প্যারালাল করে একটা করেছি। এই একটার সাথে এই একটা যেহেতু সিরিজে আছে, তাহলে এটার সাথে এটা কি করব, যোগ করব, এই একটার সাথে এই একটাকে এই যে যোগ করেছি সিরিজে থাকার কারণে। এখন যে কমপ্লিট রেজাল্টটা পেলাম, অর্থাৎ এই দুজন মিলে যে কমপ্লিট একজন হয়ে গেল, তার সাথে এই রেজাল্টের সাথে দুই কিসে আছে, প্যারালালে আছে, এই যে এই রেজাল্ট হচ্ছে এই থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেটের সাথে প্যারালাল হচ্ছে কত, 2। তো এটি যদি আমরা সমাধান করি, আপনারা অলরেডি জানেন যে কিভাবে সিরিজ প্যারালাল করতে হয়, যদি না জেনে থাকেন আমার পূর্বের লেকচারগুলো অর্থাৎ শুরু থেকে দেখে আসবেন, আশা রাখি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো
তো এটি প্যারালাল করব তার সাথে এটি প্যারালাল করে যদি মধ্যখানে যোগ করি তাহলে পাবো 5.394 প্যারালাল থাকবে কত 2 তো এটার সাথে আবার যদি প্যারালাল করি আসবে 1.46 ওহম দ্যাট মিন্স আমি এটা বুঝাতে যাচ্ছি যে এই এইখানে কমপ্লিট যে রেজিস্ট্যান্স গ্রো করেছে এটি যদি এ টার্মিনাল হয় আমরা বলতে পারি এটাও এ টার্মিনাল যেহেতু এটা শর্ট এটি যদি ডি টার্মিনাল হয় তাহলে আমরা বলতে পারি এটাও ডি টার্মিনাল যেহেতু এটি শর্ট তাহলে এই এডির আরআরইতে আমরা যদি তাকাই এখানে যে কমপ্লিট রেজিস্ট্যান্স তার নাম হবে আর এ ডি মানে রেজিস্ট্যান্স অফ এডি আচ্ছা এইখানের যে কমপ্লিট ভোল্টেজ তার নাম হবে কি বি অফ এ ডি অর্থাৎ এই দুই টার্মিনালের যে ভোল্টেজ তার নাম হবে বি অফ এডি এখন দেখুন এই যে কমপ্লিট রেজিস্ট্যান্সের কথা আমি বলছি এই রেজিস্ট্যান্স কত কারেন্ট গ্রহণ করছে নিশ্চয়ই এই সিস্টেম থেকে সে কি করছে এই সাপ্লাই কারেন্ট আই এই সিস্টেমে ঢুকছে দেখুন এই নেটওয়ার্কের ভিতরে এই যে জটিল নেটওয়ার্ক এই জটিল নেটওয়ার্কে একটা কারেন্ট ঢুকছে যে কারেন্টের নাম দিলাম আমি কি আই আর এই কারেন্টের পরিমাণটা কিভাবে বের করব নিশ্চয়ই এখানে যে কারেন্ট তারা খাচ্ছে সেই কারেন্টের পরিমাণ হবে এইখানের যে ভোল্টেজ দ্যাট মিন্স তার দুই টার্মিনালের যে ভোল্টেজ তাকে যদি তাদের এই মোট বাধা দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে যে মানটুকু পাবো সেটাই হচ্ছে তার কারেন্ট এই কাজটাই আমরা এখানে করেছি দেখুন আই ইজ ইকুয়াল টু বি এডি বাই আর এডি মানে এইখানের ভোল্টেজ ডিভাইড বাই এইখানের যত বাধা আছে সবাই তাহলে এখানের ভোল্টেজ আমি অলরেডি বের করেছি 18 ভোল্ট এই যে দেখুন এটি ডিভাইড বাই আর এডি এর মান আমরা জানি 1.46 এটি যদি বসিয়ে দিই আসবে 12.33 অ্যাম্পিয়ার এই সাপ্লাই কারেন্টের ভ্যালু নিশ্চয়ই এই সাপ্লাই কারেন্ট 10 ওহমের ভিতর দিয়েও প্রবাহিত হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু দেখুন বি অফ এডি মানে এই দুই টার্মিনালের ভোল্টেজটা জানি তার সাথে যদি এই 10 ওহমের যে ভোল্টেজ ড্রপ সেটি যদি যোগ করে দিতে পারি তাহলে আমরা এই সাপ্লাই ভোল্টেজ ই এর কাছে চলে আসতে পারবো তো সেই উদ্দেশ্য সাধন করার জন্য আমরা লিখেছি দেখুন ই দ্যাট মিন্স এই দুই মাথার ভোল্টেজ ইজ ইকুয়াল টু এই দুই মাথার যে ভোল্টেজ বি অফ এডি তার সাথে এইখানে ড্রপটুকু কি করে দিব যোগ করে দিব যোগ করলেই আমরা কোথায় চলে আসতে পারবো সাপ্লাই ভোল্টেজ ব্যাটারি বা ই পরিমাণটা কত সেটি নির্ণয় করে ফেলতে পারবো তো বি অফ এডির ভ্যালু আমরা জানি কত 18 ভোল্ট প্লাস বি 10 মানে এইখানের ভোল্টেজ ড্রপ এইখানের তাহলে এখানের ভিতর দিয়ে কত কারেন্ট যায় নিশ্চয়ই বলবেন এই যে বের করলাম আই কারেন্ট এই আই কারেন্টটা ওদেরকে সাপ্লাই দেওয়ার জন্য এর ভিতর দিয়ে যাচ্ছে তাহলে এই আই কারেন্টের পরিমাণটা কত 12.33 তার সাথে এই রেজিস্ট্যান্সটা যদি গুণ করে দিই তাহলে তার ভোল্টেজ ড্রপ বের হয়ে যাবে বি 10 তাহলে এই ভ্যালুর সাথে গুণ করে 18 সাথে যোগ করলে হবে 145.3 ভোল্ট এটি হচ্ছে এই সাপ্লাই ভোল্টেজ ই এর পরিমাণ তো আশা রাখি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী অন্য কোনো লেকচার নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ